চীনের দক্ষিণ পশ্চিম উপকূলে অবস্থিত একটি প্রশাসনিক অঞ্চল ও মহানগরী হল হংকং। এটি এশিয়া মহাদেশের অন্যতম বাণিজ্য কেন্দ্র। হংকংয়ের অফিসিয়াল নাম হচ্ছে হংকং স্পেশাল অ্যাডমিনিস্ট্রেটিভ রিজিয়ন অব দ্য পিপলস রিপাবলিক অব চায়না। এটি মূল চীনা ভূখণ্ড থেকে দক্ষিণে চীন সাগর পর্যন্ত অবস্থিত। পাল নদীর বদ্বীপের পূর্বভাগে অবস্থিত এই অঞ্চলটি 260টিরও বেশি আলাদা আলাদা দ্বীপ নিয়ে গঠিত। হংকংয়ের উত্তরে কুয়াংতুং প্রদেশ, পূর্ব পশ্চিম এবং দক্ষিণে দক্ষিণ চীন সাগর। চীনের দক্ষিণ পশ্চিমে অবস্থিত চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল হংকং সম্পর্কে জানাবো মনির ব্লগের আজকের এই ভিডিওতে। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ধারণা করা হচ্ছে প্রায় 30,000 বছরের বেশি সময় ধরে এই হংকংয়ে মানুষ বসবাস করে। খ্রিস্টপূর্ব 243 অব্দে কিং সাম্রাজ্যের সময় প্রথম হংকং চীনের অধীনে আসে। এরপর 2000 বছর জুড়ে হংকং চীনের অধীনেই থাকে, কিন্তু রানী ভিক্টোরিয়ার আমলে হংকংকে ব্রিটিশদের অধীনে দেওয়া হয়েছিল। দীর্ঘ 99 বছর ইজারার মেয়াদ শেষ হওয়ার পর 1997 সালে হংকংকে ফিরিয়ে দেয়। অনেকে মনে করে হংকং একটি স্বাধীন দেশ, আসলে হংকং চীনের প্রশাসনিক অঞ্চল। 1997 সালে ব্রিটিশ থেকে চীনের কাছে হস্তান্তরিত হওয়ার পর অঞ্চলটির নিজস্ব কিছু আইন অনুযায়ী পরিচালিত হয়। 1997 সাল থেকে 2047 সাল পর্যন্ত অঞ্চলটি দুই ব্যবস্থা নীতিতে পরিচালিত হবে। 2014 সালে ছাত্রদের বিক্ষোভে একটি দাবি তোলা হয়, হংকংয়ের প্রধান কর্মকর্তা নির্বাচন করতে হবে ভোটের মাধ্যমে, যাকে এখন বেজিং মনোনয়ন করে। এছাড়াও দাবি জানানো হচ্ছে 2047 সালের পর থেকে হংকংকে একটি আলাদা দেশ হিসেবে স্বীকৃতি দিতে হবে, যার ফলে দেশটিতে নিজস্ব সংবিধান গণতন্ত্র চলবে। কিন্তু এই দাবি মানতে রাজি নয় চীন। হংকং শব্দের বাংলা অর্থ হচ্ছে সুগন্ধি বন্দর। হংকংয়ের কোনো রাজধানী নেই। হংকংয়ের বৃহত্তম শহর হচ্ছে শাতিন। হংকংয়ের জাতীয় ভাষা হচ্ছে চাইনিজ ও ইংলিশ। হংকংয়ের আয়তন 2755 বর্গ কিলোমিটার। 2018 সালের জরিপ অনুযায়ী হংকংয়ের মোট জনসংখ্যা প্রায় 75 লক্ষেরও বেশি। ঘনবসতির দিক থেকে হংকং হচ্ছে পৃথিবীর চতুর্থতম, যেখানে প্রতি বর্গ কিলোমিটারে 6,777 জন লোক বাস করে। হংকংয়ের রয়েছে আলাদা পতাকা ও আলাদা মুদ্রা। হংকংয়ের মুদ্রার নাম হংকং ডলার। এক হংকং ডলার সমান বাংলাদেশি টাকায় 10 টাকা 71 পয়সা। হংকংয়ে রয়েছে সব উঁচু উঁচু বিল্ডিং। পৃথিবীর সবচেয়ে বেশি উঁচু উঁচু বিল্ডিং এই হংকংয়ে রয়েছে। এখানে 2 কক্ষ বিশিষ্ট একটি বাড়িতে থাকতে হলে গুনতে হয় কমপক্ষে 5.5 লাখ টাকা। হংকংয়ে 3 কক্ষ বিশিষ্ট একটি অ্যাপার্টমেন্ট ভাড়া $12,077। আপনি শুনলে অবাক হবেন, এখানে এক কাপ কফি খেতে ব্যয় করতে হয় 650 টাকা। এখানে এক জোড়া কাপড় কিনতে লাগে $128 এবং একটি বার্গার খেতে লাগে $5। এই কারণে 2016 সালে হংকং সবচেয়ে ব্যয়বহুল শহর হিসেবে নির্বাচিত হয়েছে এবং বিশ্বের 10টি ব্যয়বহুল শহরের তালিকায় শীর্ষে অবস্থান করছে হংকং। দ্বিতীয় অবস্থানে রয়েছে আফ্রিকার দেশ অ্যাঙ্গোলার রাজধানী লুয়ান্ডা। তৃতীয় স্থানে রয়েছে সুইজারল্যান্ডের জুরিখ শহর। এখানে উৎসব পালন করা হয় চীনা চন্দ্র নববর্ষ এবং বড়দিন। ব্যাংকিং, বিনিয়োগ, পর্যটন, মৎস্য আহরণ ও আন্তর্জাতিক বাণিজ্য এই অঞ্চলের মূল ভিত্তি। হংকং বিশ্বের 10ম রপ্তানিকারক ও 9ম আমদানিকারক দেশ হিসেবে পরিচিত। হংকং একটি অতি উন্নত অঞ্চল। 2019 সালে জাতীয় সংঘের মানব উন্নয়ন সূচকে এর অবস্থান চতুর্থ ছিল এবং 2019 সালে হংকংয়ের গড় আয়ু বিশ্বের সবচেয়ে বেশি ছিল। বিশ্বের অন্যান্য দেশের তুলনায় হংকংয়ের মানুষ চা বেশি পছন্দ করে। এখানে প্রতি বছর প্রায় 58 লাখ কিলোগ্রাম চা পান করে, যা অন্য দেশের তুলনায় 3 গুণ বেশি। এখানে গড়ে একজন মানুষ বছরে প্রায় 1.5 কিলো চা পান করে থাকে। হংকংয়ে রয়েছে পৃথিবীর সবচেয়ে লম্বা চলন্ত সিঁড়ি। 1993 সালে তৈরিকৃত এই লম্বা
চলন্ত সিঁড়িটির দৈর্ঘ্য 2600 ফিট, যা সেন্ট্রাল এবং মিড লেভেলস এই দুই ডিস্ট্রিক্টের মানুষের যোগাযোগ আরও সহজ করে দিয়েছে। এবং বিশ্বের 10টি ব্যস্ত এয়ারপোর্টের মধ্যে একটি হচ্ছে হংকং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যেখানে প্রতিদিন গড়ে 69 মিলিয়নেরও বেশি যাত্রী উঠানামা করে। গিনিজ ওয়ার্ল্ড রেকর্ড অনুযায়ী সমুদ্রের উপর বিশ্বের দীর্ঘতম সেতু হচ্ছে হংকং জুহাই ম্যাখাও ব্রিজ, যার দৈর্ঘ্য হচ্ছে 55 কিলোমিটার, যা জুহাই এবং ম্যাকাউর সঙ্গে সংযোগ স্থাপন করেছে। এই সেতু চালু হওয়ার পর হংকং ও ম্যাকাউয়ের মধ্যে প্রায় 2.5 ঘন্টা দূরত্ব কমে এসেছে। হংকংয়ের জাতীয় খাবারের মধ্যে নুডলস অন্যতম। তারা মনে করে নুডলস খেলে আয়ু বাড়ে, তাই তারা জন্মদিনে সবাই নুডলস খেয়ে থাকে। হংকংয়ের অ্যাপার্টমেন্টগুলোতে চতুর্থ ফ্লোর আপনি খুঁজে পাবেন না, কারণ চাইনিজ ভাষায় ফোরের উচ্চারণ এবং ডেথের উচ্চারণ একই, তাই তারা ফোরকে আনলাকি মনে করে। অপরদিকে এইটের উচ্চারণ এবং ওয়েলথের উচ্চারণ একই রকম শোনায় বলে এইটকে তারা লাকি নাম্বার মনে করে। হংকংয়ের মোট আয়তনের প্রায় 40% এলাকা জুড়ে রয়েছে পার্ক, এবং বাকিগুলোতে রয়েছে বড় বড় বিল্ডিং ও বনাঞ্চল। আরেকটি অবাক করার ব্যাপার হলো, আপনি হংকংয়ে বেড়াতে গেলে 19টির বেশি সিগারেট বহন করতে পারবেন না, কারণ হংকংয়ের আইন অনুযায়ী 19টির বেশি সিগারেট বহন করা আইনত দণ্ডনীয় অপরাধ। হংকং নিয়ে করা আজকের এই ভিডিওটি আপনার কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আবারও নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো দেশ নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।